একটা দুঃসংবাদ আছে। যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য, দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিল আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিন কাদায়। আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিকশূন্যপুর, যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল আটলান্টিক বিষাদ সমুদ্রে, ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমিশায়, যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতসেঁতে এক মজা পুকুর, যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে ছড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন, তাদের জন্য দুঃসংবাদ। আমি এখন পাখির মতন, আমায় ছিঁড়ে কুচি কুচি ফাঁসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি, কাটা যায় না, ভাঙা যায় না। আমি এখন জলের মতন, ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি, আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে। এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক আমি এখন হাসতে জানি। শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি, প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি। আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি, আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। লেখা সাদাত হোসাইন। ধন্যবাদ।